মেলাঘর সজল চৌমোহনী এলাকায় ইউসুফ নবী নামে এক ব্যক্তির মুদি দোকানে হাত সাফাই করল চুরের দল একবার নয় গত পাঁচ বছরে এই দোকানে সাতবার চুরি হয়েছে বলে জানালেন দোকান মালিক পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ চরমে জানা যায় গতকাল রাতে দিনের মতো প্রায় বন্ধ করে তালা বাড়িতে যায় দোকান মালিক আর সকালবেলা সাতটা নাগাদ দোকানে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙা ভেতরে প্রবেশ করতে দেখতে পান দোকানের দামি দামি জিনিসগুলো রেকের মধ্যে নেই মেলাঘর থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে চুরি যাওয়া দোকানটি প্রথক করে এবং পুলিশ এসে চুরি যাওয়া দোকানটি প্রত্যক্ষ করে এবং তদন্ত শুরু করে জানা যে সজল চৌহনী এলাকায় ছয় মাস আগেও একবার এই দোকানে চুরি হয় সর্বমুঠ পাঁচ বছরে সাতবার চুরি হয় দোকানদার ইউসুফ নবী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন যদি প্রত্যেকদিন রাতের বেলা পুলিশের টহল থাকত তাহলে এসব চুরি সংঘটিত হতো না এ ধরনের চুরির ঘটনা মেলাখর সজল চৌহনী নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে দোকানের মালিক জানায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা হবে

নিরাল নিস্তব্ধ থাকে বাড়িঘর নাই প্রশাসনও সেই পরিমাণে আসে না বারোটার পরে যদি এগারোটার পরে লোক পাইলে যদি একটু দুই একবার দোরে টোরেনে দিতো বা আটকাইত তাহলে আমরা সুবিধা হলো বা প্রশাসনের যদি এদিকে চক্কর দেয় ভালো হইতো মানে কি বলবেন প্রশাসনের ভূমিকা একদম এদিকে